नमस्कार बंधुरा, द विलेज कुकिंग एंड ब्लॉग्स से आपनादेर सकल के स्वागत जानाच्छि। सकाल थेके आमादेर एखाने प्रचुर बृष्टिपात होच्छे, आर बृष्टि माने बांगालीर मने खिचुड़ी एकटा स्वाद जागे जे खिचुड़ी खाई बृष्टिर दिने। बृष्टिर दिने खिचुड़ी खावार मजाई आलादा। तो आमी आजके खिचुड़ी रान्ना करब। आमार घरेर सामने किछु बरबटी होयेछे आर आमार घरे जे सब्जी आछे ताई दिएई बानाबो। বন্ধুরা, বরবটিগুলো তোলা হয়ে গেছে আর দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে। এই বরবটিগুলো দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। চলুন শুরু করি। চলে এসেছি রান্নার কাছে। আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো ছোট করে টুকরো করে কাটা, আর বরবটি আর আলু। আলুগুলো খুব ছোট ছোট গুলো আর কাটিনি, যেগুলো বড় ছিল দু টুকরো করে নিয়েছি। কড়াটা গরম করতে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল করে। আলুগুলো হালকা লাল রঙের হয়ে গেছে, এবার আমি নিব কুমড়ো। আলুগুলো তুলে নেওয়ার পর কুমড়োগুলো একইভাবে হালকা করে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো কিনে নেব। বরবটিগুলো খুব হালকা করে ভেজে নেব, যাতে করে একটু একটা কাঁচা গন্ধ আছে ওটাই আমি চলে যাই। খুব সামান্য, বেশি ভাজার দরকার নেই। বরবটি এমনিতেই নরম, খিচুড়িতে তাহলে পুরো গলে যাবে। বরবটিটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দেবো। এর মধ্যে আমাকে কিছু গোটা মশলা ফোড়ন দিতে হবে। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি পাঁচ ফোড়ন, তেজপাতা দুটো আর শুকনো লঙ্কা চারটি। মশলাগুলো দিয়ে দেবো।
মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা আর জিরে একসাথে বেটে রেখেছি সেটা। মশলাটা ভালো করে কষানোর পর যখন এরকম তেল ছাড়বে তখন যে ভাজা সবজিগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। মানে সবজিগুলো ভেজে রেখেছিলাম এইগুলো এবার দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি নিয়েছি 1 কাপ চাল, তার সাথে 1 কাপের থেকে একটু কম ডাল, মুসুর ডাল নিয়েছি আমি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো মুখ মুসুর বা শুধু মুগ ডালও মিশিয়ে নিতে পারেন। আমি আজকে মুসুর ডালের খিচুড়ি করছি তাই আমি শুধু মুসুর ডালই দিয়েছি, আর চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব চাল আর ডালটা। চাল আর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। আর দিয়ে দেবো 7 মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো, সবজিটা সেদ্ধ হবে। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখে নেব খিচুড়িটা কিরকম হয়েছে। সবজি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। একটু যে জল আছে এই জলটা টেনে গেলে আমি এটা নামিয়ে নেব। আর খিচুড়ি একেবারেই তৈরি হয়ে গেছে, খালি জলটা নেমে গেলে তৈরি। বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমার খিচুড়ি একেবারে তৈরি, আপনারাও ঘরে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হলো। দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণ দিয়ে ঘরে খিচুড়ি তৈরি করে নেওয়া যায় বর্ষার দিনে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।